বর্তমান গাজীপুর 5:02। ধন্যবাদ মাননীয় স্পিকার। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের জন্য যে নোটিশ, তার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি। এবং আমার উত্থাপনীয় বিষয় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা হাসপাতালের শয্যা 300 শয্যা বৃদ্ধিকরণ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ব্যবস্থাকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে আমরা অভূতপূর্ব উন্নয়ন এবং অগ্রগতি সাধন করেছি। বিশেষ করে সারা বিশ্বে প্রশংসিত হয়েছে আমাদের কোভিডকালীন আমাদের ভ্যাকসিন সংগ্রহ করা, ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন করা এবং ডিজিটাল পদ্ধতিতে মানুষকে সেই সেবাটা দেওয়া। এছাড়াও এই যে আমরা কমিউনিটি ক্লিনিক করেছি, এটা সারা বিশ্বে আজকে একটা রিমোট এলাকার জন্য যে স্বাস্থ্যসেবার মডেল হয়েছে। আমি এই পরিপ্রেক্ষিতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার গাজীপুর জেলার সদর হতে আমার থানা কালীগঞ্জ, এটা প্রায় 20 মাইল দূরে, এমনকি একদিকে আমরা ঢাকার অত্যন্ত নিকটবর্তী পূর্বাচল এলাকার পাশে, কিন্তু আমাদের এলাকার ভিতর দিয়ে 3টি উপ আঞ্চলিক হাইওয়ে, এমনকি এই যে আমাদের এখানে ঢাকা এবং যে বাইপাস কাঞ্চন ব্রিজ থেকে আরম্ভ করে গাজীপুর পর্যন্ত, যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সপোর্টেশন এবং কমার্শিয়াল ট্রান্সপোর্টেশনের এটা লাইফ লাইন, এখানে হাজার হাজার মানুষ চলাচল করে, অ্যাক্সিডেন্ট হয়। এই পরিপ্রেক্ষিতে আমার যে হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট, সেখানে স্থান সংকুলন হয় না এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই। আপনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সারা বাংলাদেশে বার্ন রোগীদের চিকিৎসার জন্য আপনি সুনাম অর্জন করেছেন, আপনি একজন প্রফেশনাল, আপনি আমার ব্যাপারটি বুঝবেন, আপনার মনোযোগ আকর্ষণ করছি। আমার এখানে কালীগঞ্জে 300 শয্যার হাসপাতালের একটি ব্যবস্থা করার জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ মাননীয় স্পিকার।